সালীন ওয়াইলা আলিহি ওয় আসহাবি আজমাইন সুপ্রিয়তা সুশ্রোতা সালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের শিক্ষা অনুষ্ঠানে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা আহলান সাহলান মাহে রমাদান আমরা কিভাবে রমাদানকে স্বাগত জানাব এই বিষয়ে আলোচনা পেশ করবেন আমাদের স্টেপনি শাহজালাল মসজিদের সম্মানিত খতিব ইমাম বুখারি ইনস্টিটিউট লন্ডনের সম্মানিত প্রিন্সিপাল শেখ তাজুল ইসলাম সালাম আলাইকুম শায়েখ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন আমাদের রমাদান খুবই সন্নিকটে আর মাত্র কিছুদিনের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত প্রতীক্ষিত রমাদান শুরু হতে যাচ্ছে সাহাবায়কেরাম রাসুল সাল্লাসাল্লাম সব সবসময় রামাদানের পূর্বেই অনেক পূর্বেই রামাদানের প্রিপারেশান গ্রহণ করতেন আমরা সেই বিষয়টিতেই সেই গুরুত্বপূর্ণ বিষয়টিতেই আমরা আলোচনা করব আজকে তা আমি প্রথমেই আমাদের প্রিয় শাহেক আজকে আলোচনা শুরু করার জন্য আপনাকে অনুরোধ করছি তাহলে আমরা শুরু করি بسم الله الحمد لله الصلاة والسلام على رسول الله من لا نبي بعده قال الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان منكم مريضا او على سفر فعدة من ايام اخر الى اخر الايه سبحان الله رمضان المبارك امنا تماش جي ماش عشر شوي ماش, ماش بوربوتك اهل المقربين اهل العلم যারা ছিলেন তারা কিন্তু আল্লাহর কাছে দোয়া করতেন তারা অপেক্ষায় থাকতেন যে হে আল্লাহ আমি যেন রমাদানুল মুবারক ভাই আমি যেন রমাদানুল মুবারকে সুস্থ থাকতে পারি আমি যেন রমাদানুল মুবারকে যথাযথভাবে আবাদত বন্দি করতে পারি রমাদানুল মুবারকের যাবতীয় খায়ের আর বারা যেন আমি লাভ করতে পারি ছয় মাস আগ থেকে কিন্তু তারা দোয়া করতে থাকতেন আবার রামাদান শেষ হওয়ার পরে আরো ছয় মাস তারা দোয়া করতেন জানেন কি দোয়া করতেন কি দোয়া করতেন রমাদান শেষ হওয়ার পরে আরো ছয় মাস তারা কন্টিনিউয়াসলি দোয়া করতেন আল্লাহ রমাদানুল মুবারক আমি যে আবাদতি করেছি এ বাধ্যতি কবুল করো তাহলে সারা বছরই তাদের মাথার ভিতরে রামাদান থাকতো কিন্তু রামাদান থেকে যেত সারা বছর সারা বছর রামাদানের ছয় মাস আগ থেকে মানে আহলান বসে ইয়া রমাদান হে রামাদান তোমাকে স্বাগত হে রামাদান তোমাকে শুভেচ্ছা তোমাকে কেমন করে আমি ভাই কেমন করে তোমাকে আমি এ কাজে লাগাই এই তাদের একটা প্রত্যাশা এটা থাকতো তারা তাদের কামনাটা থাকতো আর রামাদানে যে আবাদতি বন্দি করতেন বা কি ছয় মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ যা কিছু আমি আবাদতি করেছি রামাদানে মেহরবানি করে তুমি কবুল করো মেহরবানি করে তুমি মঞ্জুর করো আল্লাহর কাছে চাইতেন কাজেই রমাদানুল মোবারক রিয়েলি রিয়েলি আমাদের একেবারে কাছে চলে এসেছে এখন রমাদানুল মোবারকের ব্যাপারে ফিরাসুল সাল আলহিম বলেছেন

সবগুলি দরজাকে আল্লাহ রবুল্লাহ আলমিন খুলে দেন ওয়ুল্লিক আবু আব নাম আর আল্লাহ রবুল আলমিন জাহান নামের যত দরজা আছে সবগুলা দরজাকে আল্লাহ তালা ক্লোজ করে দেন দাতি সয় আর আল্লাহ তালা রমাদান মুবারক আসলে পরে শয়তান জাতে মানুষকে ধোকা দিতে না পারে শয়তান যাতে মানুষকে দুঃখা দিতে না পারে কারণ শয়তানকে যদি ওপেন রাখা হয় তার প্ররোচনা দেওয়ার দরজা যদি আল্লাহ খুলে রাখেন সে যদি সুযোগ পায় মানুষকে গাইড করছে রমাদানে সে কিন্তু তার এই সুযোগটা হাতছাড়া করবে না কথা বুঝে না রমাদানে যদি তালা শয়তানকে সুযোগ দেন তাহলে মানুষ কাঙ্ক্ষিত হয় করতে পারবে না আল্লাহর বিশেষ রহমত এই জন্য বিশেষ রহমত এই জন্য আল্লাহ তালা শয়তানকে চিকল পড়িয়ে দেন বলে তুমি স্টপ থ্যাভ টু স্টপ ইউ কান কন্টিনিউ ইউর জব ডিউরিং দ্য মান্থ অফ রামাদান রামাদানে তুমি লক তুমি তোমার কার্যাবলী কন্টিনিউ করতে পারবে না তাহলে রামাদান মোবারক যখন আসে আব্বুল আলমিনের প্রিপারেশন হল তিনি এই মাসের ফদিলায় এই মাসের বারাকায় এই মাসের উসিলায় তিনি সব সবগুলা দরজাকে খুলে দেন আর জাহান্নামের সব গুলা দরজাকে বন্ধ করে দেন আর শয়তানকে শিকল পড়িয়ে দেন শয়তানকে শিকল পড়িয়ে দেন তো আল্লাহর মাহবুব মন্দাবান্তি যারা এর আমাদান থারা তারা একটা ফুল প্রিপারেশন নিয়ে নেয় যে আমি এই জান্নাতের দরজা দিয়ে ডুকব ইনশাল এই সুযোগটা যেন মিস না হয় এবং আমরা আমরা যেরকম যে কোনো অফার আসার আগে যে কোনো কিছু বাজারে কিনতে গেলে অফারের সময় আমরা কিন্তু প্রস্তুতি গ্রহণ করি আগে থেকেই যে ক্রিসমাসের অফার আসতেছে বা নিউ হলিডে অফার আসতেছে একটা সময় অফার থাকে গ্রহণ করা যাওয়ার আগে প্রস্তুতি গ্রহণ করে ঠিক তেমনি রোজার আগে রমাদানের আগে অবশ্যই আমাদের সেই প্রস্তুতি গ্রহণ করা অফকোর্স যেমন ভালো বায়ার যারা যে বুদ্ধিমান বায়ার যারা তারা অফার আসলে পরে অপেক্ষায় থাকে এই ক্রিসমাস অফার আসবে ঈদের অফার আসবে এই অফার সেই অফার অফারে যাতে তারা খরচপাতি করতে পারে লাভবান হইতে পারে সর্বোচ্চ প্রফিট সর্বোচ্চ প্রফিট নিতে পারে বুদ্ধিমান যারা কিন্তু তাদের না আবার বুদ্ধিমান কৃষক যারা যেমন বৈশাখ মাসে ফসল তুলবে হ্যাঁ সারা বছর ওয়েট করে বসে থাকে যে বৈশাখ মাস যখন আসে অগ্রহায়ণ মাস যখন আসবে আমি ফসলটা তুলব ভালোভাবে এখানে আমার কোনো গাফিলতি হবে না অর্থাৎ ফসল তোলার জন্য যে প্রিপারেশন একজন ভালো কৃষক সেটা কিন্তু আগ থেকে নিয়ে রাখে আই হ্যাভ টু বি রেডি বৈশাখ বৈশাখ মাস আসছে অগ্রাহায়ণ মাস আসছে আমাকে আমার ভাড়াল ভরে ফসল তুলতে হবে তার কিন্তু ফুল একটা অ্যাটেনশন সে পে করে সে কিভাবে ভাড়াল ভরে ফসল তুলতে পারে ঠিক না জি যাবতীয় সকল প্রিপারেশন তার যত ধরনের প্রস্তুতি প্রয়োজন যাবতীয় সকল প্রিপারেশন সম্পন্ন হয়ে যায় তো মাদানুল মোবারক যখন আসে আল্লাহ রাবুল আলমিন যেমন এই উত্তপ্ত রুদ্রে বৃষ্টিহীন জমিতে যখন পানির ব্যবস্থা হয় তখন কৃষকেরা মনের আনন্দে দুলতে থাকে না যে আমার জমিটা ছিল বৃষ্টিহীন মরুভূমির মতন শুষ্ক হয়ে গেছে কিন্তু বৃষ্টি আসলে পরে কৃষক আনন্দিত হয়ে যায় আলহামদুলিল্লাহ এবার ফসলটা খুবই ভালো হবে হয় না জি ঠিক ইমানদারেরা রমাদানুল মুবারক আসলে পরে খুব খুশি হয়ে যায় এবার এবাদতের বাগানে চাষ করবে তারা এবারের বাগানে চাষ করবে তারা মন বড়তে করবে আল্লাহ রবুল্লাহ আলমিনের তারা আনন্দে দুলতে থাকে এজন্য দেখবেন বয়সের বারাক্রান্ত নুয়ে পড়া বৃদ্ধরা এবং কি নাবালেক মেয়েরা। তাদের ভিতরে একটা প্রেরণা এসে যায় ছোট ছোট বাচ্চারা বলে আব্বু আমি রোজা রাখবো কিন্তু তার উপরে কোনো রোজা ফরজ হয় নাই হয় না এমন জি হয় কিনা জি আপনার ছেলে মেয়ে বলেনি অবশ্যই হ্যাঁ কিন্তু তার তারা যদিও জানে মনে করে যে আমি রাখতে হতে পারবো না কিন্তু তারা বলে যে আমরা রোজা রাখবো রোজা রাখবো এবং মাসাল্লাহ অনেকেই রেখে ফেলে রেখে ফেলে অনেকে অনেকে রেখে ফেলে আবার অনেকেই দেখেন এই রোজার তো দিনের অর্ধেক বাগে আবার তারা ইফতারও খেয়ে ফেলে অনেক মা বাবা বলে তোমার একটা হয়ে গেছে হাফ রোজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এভাবে আমাদের বাচ্চাদেরকে এনকারেজ করা দরকার বলছিলাম বলছিলামের মোবারক যখন আসে তখন নুয়ে পড়া বৃদ্ধ বৃদ্ধা বয়সের বারাক্রান্তে হাঁটতেও পারে না ফিপাসায় ক্ষুদায় একেবারে নুয়ে পড়ে এরপরে বলে বাবা মরলে মরে যাবো কিন্তু রোজা ছাড়ব না হইল না জি হ্যাঁ জি তাহলে রমদান মুবারক মানুষের ইমানের স্প্রিটটাকে বাড়িয়ে দেয় কি বলেন জি হুম রমাদানুল মুবারক মানুষের ইমানের স্প্রিটটাকে বাড়িয়ে দেয় বাড়িয়ে দেয় এই জন্য ওলামায় বলেন এই মাসটা হচ্ছে মানুষের ইমান বৃদ্ধির মাস এই মাসটা হচ্ছে মানুষের তাকুয়া বৃদ্ধির মাস এই মাসটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক মজবুত করার মাস রমাদানুল মুবারক হচ্ছে নিজের চরিত্রটাকে ডেভেলপ করার মাস রামাদান মাসটা হচ্ছে নিজের যাবতীয় গুনাগুলিকে মুক্ত হওয়ার মুক্ত হওয়ার মাস দুইয়ে মুছে যেইভাবে কাপড়টাকে পরিষ্কার করা হয় রামাদানুল মুবারকে ইমানদারের টার্গেট থাকে

খাই বা আমার বান্দা যখন আমার কাছে ছায় সাল কর সু আল করে আস করে এনিথিং হোয়াট এভার ইউর নিডস ইউ নিড টু গেট ফর গিভনেস ফর মাল্লাহ আল্লাহ ও আল্লাহ প্লিজ ফর মি বিকজ আল্লাহ সুভায় তালা ইজ আল্লাফুরন আর রাহিমুন একজন আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন আমার বান্দা যখন আমাকে জিজ্ঞেস আপনাকে জিজ্ঞেস করবে হেন আমি আল্লাহ কোথায় তখন আপনি বইলা দিয়েন ইনি কারিব আমি আল্লাহ খুব ক্লোজার টু মাই সার্ভেন্টস আমার বান্দার খুবই নিকটে আমি আর আমার বান্দার যখন আমাকে ডাকে তখন আমি আল্লাহ রাবুল্লা আলমিনকে দেই ডাকে সারা দেই এতে বুঝায়

রামাদানকে আমরা কিভাবে স্বাগত জানাব। জানাবো আউয়ালেন মানে হচ্ছে আমি আল্লাহর প্রশংসা করব নাম্বার ওয়ান যে হে আল্লাহ তুমি আমাকে রামাদান পর্যন্ত পৌঁছে দিচ্ছ মাহবুদ আমি খুব খুশি আল্লাহ আমি আম রিয়েলি রিয়েলি হ্যাপি টু হ্যাভ এনাদ রামাদান মাই লাইফ বিল হ্যাম আল্লাহর প্রশংসা করতে হবে ও বিশ্বকুর আর সুক্রিয়া আদায় করতে হবে কারণ আমাদের মাঝে অনেকেই দুনিয়া থেকে চলে গেছেন তাদের তো সেই সুযোগ হয় নাই হুম আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন জি মানে আমার মতন অনেক দুনিয়া থেকে চলে গেছেন তারা গত রামাদানে ছিলেন এই রামাদানে তারা নেই তারা এই সুযোগটা হাত ছাড়া করে ফেলেছেন এই অপরচুনিটিটা তাদের লস্ট বা দেওয়া হয় নাই দেওয়া হয় নাই তাদেরকে আমরা আল্লাহ সুক্রিয়া আদায় করব সুক্রিয়া আদায় করবো এইভাবে যে হে আল্লাহ তুমি আমাকে আরেকটা রামাদান পাওয়ার সুযোগ করে দিচ্ছ আল্লাহ আমি পেয়ে যাচ্ছি আরেকটা রামাদান তুমি আল্লাহর শুক্রিয়া আদায় করি আল্লাহ তুমি চাইলে তো আমাকে নিয়ে নিতে পারতে কিন্তু এই রমাদান পর্যন্ত তুমি আমাকে বাকি রেখেছে তোমার এই পৃথিবীতে তোমার সুক্রিয়া দায় করি দুই তোমার প্রশংসা করি আল্লাহ ইস আল্লাহ আল্লাহ সমস্ত প্রশংসা তোমার তোমার আল্লাহর প্রশংসা দুই নম্বরে আল্লাহর শুক্রিয়া নেকুম ইন শাকারতুম লাং কাপারতুম ইন আদা বিদ আল্লাহ বলেছেন তোমরা যদি আমার সুক্রিয়া আদায় করো তাহলে আমার নিয়ম যা দিয়েছি এই নিয়ামতগুলোকে আরও ইনক্রিজ করে দেবো আর আমি বাড়িয়ে দেবো কাজে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করবো হে আল্লাহ তোমারই শুক্রিয়া আদায় করি তোমারই প্রশংসা আদায় করি আল্লাহ আমার জীবনে আমি আরেকটার অবাদান পেতে যাচ্ছি মনের ভিতরে এই আনন্দ এই উল্লাস থাকতে হবে আপনার মনের ভিতরে চেহারার ভিতরে কিছু কিছু নাফরমান আছে মনে করে আহারে এই তো আমাদান এসে যাচ্ছে না গড়ে খাইতে পারবো না বাহিরে খেতে পারবো গড়ে খেতে পারবো না নিজের ওয়াইফ বলবে নিজের হাজব্যান্ড বলবে নিজের ছেলে মেয়েরা বলবে রামাদান তুমি খাচ্ছ তাদের চেহারা মলিন হয়ে যাচ্ছে তারা অপারেশানতে পড়ে গেছে আমি তো দুম পাই আমি তো দুম পান করি প্রতি ঘন্টায় দুই তিন ঘন্টা পরে যদি আমি দুমপান না করতে পারি তাহলে তো আমার সমস্যা হয়ে যাবে কি বিপদের কথা কি বিপদের কথা তারা এখন থেকে কিন্তু চিন্তায় পড়ে গেছে চিন্তায় পড়ে গেছে হ্যাঁ আমার কাজ আছে আমি কিভাবে কাজ করব অনেকে আছে যে আমি এত কষ্টের কাজ করি ইছরা Ramadan আইসা গেছে কি না একটা مصیبت এত কষ্টের কাজ দিন উপস্থায়কে আমি করব কিভাবে তাদের যে এখনি তাদের ভিতরে একটা ফরেশানি আইসা গেছে কাজেই আমাদের কোন ফরেশানি আসতে পারবে না যত লম্বা দিন এত এত কষ্ট করে কিভাবে রোজা রাখবো কাজ করব কিভাবে রোজা রেখে আমি আমার অন্যান্য কাজ তো সমস্যা পড়ে যাব আমার এফেক্ট হয়ে যাবে মুমিন যে সে এই প্রেশানি করবে না সে আল্লাহর শুক্রিয়া আদায় করবে ওয়েলকাম জানাবে রামাদানকে বিদেক্রী বরং মমিনরা কিন্তু পরেশানি হবে তার গুণা মাফ করার তার দরখাস্ত নিয়ে যে আমি যে অ্যাপ্লিকেশন করবো আল্লাহ কবুল করতেছেন কি অফ কোর্স সেটা নিয়ে সেপারেশান করবে জি বাট মুমিন যারা কিন্তু এক আরেকটা কথা বলছেন যে গুনা মাফি হবে কি না বাট সন্দেহ থাকলে হবে না বিকজ আমরা তিনটা বৃত্তির উপরে আল্লাহর ইবাদতি করি কয়টা বৃত্তির উপরে তিনটা বৃত্তির উপরে এক নম্বর হচ্ছে আল খাউফ আল খাউফ আমরা বই করি আল্লাহকে আমরা আল্লাহকে বই করি আল্লাহকে বাদতি করি আমরা আল্লাহকে বই করি বাট শুধু কিন্তু আমরা আল্লাহকে বই করি না আমরা আল্লাহকে ভালোবাসি হুব শুধু বই আমরা করি না আল্লাহকে আমরা আল্লাহকে ভালোবাসি তাহলে ভয় আর ভালোবাসা যেখানে থাকবে এখানে আরেকটা জিনিস থাকে আর রাজা আর রাজা মানে আশা অর্থাৎ মুমিনরা কখনো নিরাশ হয় না জি মুমিন্দা কখনো নিরাশ হতে পারে না নিরাশ হতে পারে না বিকজ আমি যেমন আমি আমার আল্লাহকে ভয় করি ঠিক সেইভাবে আমি আমার আল্লাহকে ভালোবাসি তাহলে ভয় আর ভালোবাসার সম্পর্ক যেখানে আসে এখানে তৃতীয় আরেকটা জিনিস কাজ করে সেটা হচ্ছে আশা আর যা আমরা হান্ড্রেডের উপরে আশা করি যে এই রামাদানে আমাদের গুনাগুলিকে আমরা মাফ করিয়ে নিব তাহলে আমরা যদি যত বড় গুণাগারই হই আমাদেরকে তাহলে আমরা যদি এই তিনটা বিষয়ে আমরা চিন্তা করি যে আল্লাহর ভয় আল্লাহর প্রতি ভালোবাসা কারণ হচ্ছে তিনি আমাদের সবকিছু দেন আমাকে সৃষ্টি করলেন আমাকে আমাকে আমার না চাইতেই আল্লাহ আমাকে সব দিচ্ছেন কিছু চেয়ে নেই নেই আমরা চোখ কান হাত পা শরীর স্বাস্থ্য কোনো কিছু আল্লাহ কাছে চেয়ে নেই আল্লাহ আমাকে দিচ্ছেন তো ভালোবাসা আর হচ্ছে যে আশা তিনি যেহেতু দিলেন আমাকে আমাকে তার প্রতি আশা করতেই হবে আমাকে আর কোনো অল্টারনেটিভ নাই তো তিনটা বিষয় যদি থাকে যত বড় গুণাগারী হোক আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন্লাহ আপনি যে নাইস কথা বলছেন যে আমাদের চুখের দরকার আল্লাহকে তো চাই নাই আসার আগে আল্লাহ চুখটা দিয়া দিও আল্লাহ আমাদের সোনার দরকার কানটা আল্লাহ দিয়া দিও রিয়েলি তো আমরা চাই নাই রিয়েলি বাট আল্লাহকে তো চাই নাই আমরা আল্লাহ আমার আলোর দরকার বাতাসের দরকার একটু ব্যবস্থা করে দিও আমি দুনিয়া দুনিয়াতে গেলে কি আল্লাহ আমার মায়ের বুকের ভিতরে আপনি একটু দুধের ব্যবস্থা কইরা দিয়েন আমরা কি চাইছি হ্যাঁ সুবাহান এই জিনিসগুলা কিন্তু সবাই থিঙ্ক করে না থিঙ্ক করে না সবাই যে আমি না চাওয়া সত্ত্বেও আমার রব আমার মালিক আমার খালিক সবগুলো প্রোভাইড করছেন উইথ হিজ হ্যাপিনেস তিনি খুশি হয়ে সবগুলা তিনি প্রোভাইড করে যাচ্ছেন কাজেই আমরা অনেক সময় তার সুক্রিয়া আদায় করি না আল্লাহর শুক্রিয়া আদায় করার দরকার তো যে কথাটা বলছিলাম এ রমাদানুল মুবারকে অথুক সে রুফি হা দাইল খাই ও তুফতুল জন্দ ও তনেজালুর রহমত এই মাসে আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে অবারিত দারায় আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে আল্লাহর রহমত বর্ষিত হওয়ার কারণেই দেখেন আল্লাহর মুমিন বান্দারা এই রমাদান সারাদিন রোজা রাখার পরেও সে কিন্তু ঠায়ার্ড হয় না সে ইফতার করার পরে সে ইন্তজারে থাকে এই তো সালাতুর তারিহের সময় হয়ে যাচ্ছে আমি সালাতুর তারি আদায় করবো এরপরে সালাতুর তারাউই আদায় করার পরে সে কিন্তু খুব অপেক্ষায় থাকে আমার যাতে শহরটা মিস না হয় আমার শহর শেষ হয়েছে এবার সে ঘুমিয়ে পড়ে না সে মনে করে আমার যাতে সলাতুল ফজরটা মিস না হয় দেখেন তাহলে রমাদানুল মুবারাক একজন মানুষকে তার মানুষত্বের খাতারে নিয়ে যেতে সহযোগিতা করে তিনটা জিনিস মানুষকে মানুষের কাতারে নিয়ে যায় অথবা তিনটে জিনিস মানুষকে পশুর কাতারে নিয়ে যায় তাহলে যে তিনটি জিনিস মানুষকে মানুষের কাতারে নিয়ে আগে জি আচ্ছা একটা হলো মানুষের খুদার দাবি আরেকটা হলো মানুষের যৌবনের দাবি আরেকটা হলো মানুষের বিশ্রামের দাবি ক্ষুধার দাবি এটা সকলেরও আছে আমার আছে আপনার আছে জীবনে যতদিন বেঁচে থাকবো আমরা যদি ক্ষুধার দাবিটা না মিঠাই তাহলে আমি নিজে চলতে পারবো না পারবো কি না হ্যাঁ আপনার ক্ষুধার যে দাবিটা আছে পেটের দাবি আপনাকে খেতে হবে কিন্তু আপনি যদি খাওয়ার বেলায় কোনটি হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা উপকারী কোনটা ক্ষতিকর এগুলো যদি আপনি বিচার না করে শুধু আপনার ক্ষুধাটা মিঠান না চিন্তা করলেন হালাল হারাম না চিন্তা করলেন উপকারী অপকারী না চিন্তা করলেন জায়েজ না জায়েজ না চিন্তা করলেন এইটার কুর্ থেকে আসছে ঠিক কিনা তাহলে আপনি কিন্তু পেটের গুলাম হয়ে গেলেন আপনি আপনার নিজেকে আপনি পরাজিত করে ফেললেন কাছে পরাজিত নফসের কাছে পেটের কাছে আপনি পরাজিত যা পান তার দোকান এইটা তো পশুর কাজ সে হালালও বুঝে না হারামও বুঝে না উপকারীও বুঝে না ক্ষতিকরও বুঝে না জায়জও বুঝে না না বুঝে না যা পায় তা খায় এটা তার না এটা বুঝে না আপনি যদি এইভাবে যা চান পেটের ভিতরে বরেন তাহলে আপনি কি মানুষের কাতারে রইলেন না পশুর কাতারে চলে গেলেন অবশ্যই মানুষ আর থাকলাম না বিবেক মানুষের যে বিবেক সেটা তো আমরা আল্লাহ যে চিন্তা করার দিয়েছেন চিন্তা করলাম না খায় শেখ আমরা সময় আসলে এখন টাইম হচ্ছে যে বিরতি নেওয়ার ইনশাল্লাহ আমরা আবার দর্শক আমরা একটু বিরতি যাচ্ছি ইনশাআল্লাহ বিরতির পরে আমরা আবার আলোচনা কন্টিনিউ করব। ইনশাআল্লাহ বিরতির পরে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কিভাবে এই রোজাটাকে এই রমাদানকে কাজে লাগাবো এই সময়টাকে কাজে লাগাবো সেই বিষয়ে আলোচনা করবেন আমাদের প্রিয় সাহেক সে পর্যন্ত আমাদের সাথে থাকুন সালামু আলাইকুম রহমতুল্লাহি স্বাগতম আহলান সাহলান আমাদের অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের নামটা আমরা কি দিয়েছি আহলান ও শুভেচ্ছা ওয়েলকাম ও রমাদান ওয়া মানে স্বাগতম আমরা রামাদানুল মুবারককে স্বাগতম জানাচ্ছি আহলান ওয়া জানাচ্ছে আমাদের হৃদয়ের গভীর থেকে যে রামাদান আসছে রামাদান আসছে আসছে উই আর সো হ্যাপি টু ওয়েলকাম আলহামদুলিল্লাহ তো আমরা কথা বলছিলাম যে মানুষের তিনটি চাহিদা থাকে এই তিনটি চাহিদার কাছে যখন মানুষ স্বীকার করে যখন সারেন্ডার হয়ে যায় পরাজিত হয়ে পরাজিত হয়ে যায় হ্যাঁ পরাজিত হয়ে যায় তার নিজের দাবির কাছে তিনটি দাবির কাছে তখন সে এই মানুষের খাতারে থাকে না আর যদি সে নথ না হয়ে সেগুলোকে কন্ট্রোল করতে পারে তাহলে সে বিজয়ী হতে পারে তার ইহকালীন জীবনে এবং পরকালীন জীবনে এবং সত্যিকার মানুষের কাতারে সে চলে আসতে পারে নাম্বার ওয়ান আমি বলছিলাম যে ফার্স্ট ডিমান্ড মানুষের প্রথম দাবি হচ্ছে মানুষের ফেটের দাবি তাই না তো এইটাকে আলেম বলুন আর আলেম নাই বলুন সকল কিন্তু ফেটের এই দাবিকে পূরণ করতে হয় বাট এটা যদি বিচার বিবেচনা না করে যা পায় তা ফে ফেটের ভিতরে ঢুকায় হালালও বোঝে না হারামও বোঝে না তার জন্য এটা উপকারী কি ক্ষতিকর এটাও বুঝে না এটা থার না ওই নের সে ঢুকিয়ে ফেলে এটা যদি বুঝে না তাহলে সে আর মানুষের কাতারে রইল না সে পশুর কাতারে চলে যায় বিকজ পশু তারও ক্ষুধার দাবি সে নিবারণ করে বাট এটা হালাল হোক আর হারাম হোক এটা তার হোক এটা তার হোক না এটা যায় না যায় সে কিছুই বুঝে না আমি যদি সেইভাবে আমার পেটের ভিতরে ঢুকাইতে থাকি তাহলে আমি তাদের মতো কি হয়ে গেলাম এক কাতারে চলে গেলাম তাদের তাদের কাতারে চলে গেলাম বাট আই নাম্বার যে টু দাবি হচ্ছে যে মানুষের যৌবনের দাবি জি এখন রমাদানুল মুবারক মানুষের যৌবনের দাবিটাকে কিভাবে কন্ট্রোল করে রমাদানুল মুবারকে শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা অবস্থায় রোজা রেখে একজন স্ত্রী তার স্বামীর জন্য সে হালাল আর একজন স্বামী তার স্ত্রীর জন্য সে হালাল ওকে সব দিয়ে হালাল হারাম আছে তাই ওকে তো যৌবনের এই যে মিলামেশা এটা হালাল স্ত্রী তার হাজব্যান্ডের জন্য হালাল হাজব্যান্ড তার স্ত্রীর জন্য দিনের বেলায় রোজা অবস্থায় কিন্তু সে তার যৌবনের কাজগুলি করতে পারবে না মেলামেশা সে করতে পারবে না তো রামাদানুল মুবারক বলছে হ্যাঁ বান্দা তুমি সোভায় সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত তোমাকে কন্ট্রোল করো দিনের অবস্থায় তোমার মিলামেশা এটা ঠিক না এইভাবে রামাদানুল মুবারক আমাদেরকে কন্ট্রোল করে যে আউটসাইড অফ দ্য ডে অর নাইট এনি টাইম স্ত্রী এবং হাজবেন্ড হাজবেন্ড এবং স্ত্রী ছাড়া এই কাজে কোনো অবস্থাতে মিলামেশা করা যাবে না আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে তিন নাম্বার হচ্ছে সকল মানুষের আছে বিশ্রামের দাবি বিশ্রাম কি আপনি চান অবশ্যই সবাই বিশ্রাম চান আমিও বিশ্রাম চাই আপনিও বিশ্রাম চান অবশ্যই বিশ্রামের দরকার কিন্তু মানে অতিরিক্ত কোনো কিছুই বারো না দেখবেন জঙ্গলের পশুগুলা সে খাওয়ার সময় একটু বাহির হয় আর খাওয়া যখন শেষ দেখবেন হাফাইয়া সে ঘুমাইতে থাকে শুধু বিশ্রাম আর বিশ্রাম তার তার কিন্তু কোনো কাজ নেই তার কোনো জব নেই তার কোনো অ্যাক্টিভিটিস নেই সে খায় আর ঘুমায় তাই না বাট আমি আশরাফুল মাখল কাত আই আম দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ আল্লাহর শ্রেষ্ঠ প্রাণী আমি শ্রেষ্ঠ জীব আমি আমার কাজই নাই শুধু আমি ফেট ভরে খাব আর রাত ভরে ভরে ঘুমাব ফজরের পরে একবার ঘুমাব লাঞ্চে একবার ঘুমাবো ডিনারের পরে আরেক দফা ঘুমাব শুধু বিশ্রাম আর বিশ্রাম রমাদানুল মুবারক আপনাকে বলে হে আল্লাহর বান্দা তুমি কষ্ট করে সারাদিন রেখেছ রেখেছো নট ম্যাটার তুমি একটু বিশ্রাম ন ইফতার করার পরে একটু বিশ্রাম নেওয়ার পরে সালাত উত্তারাউ এর জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো বুঝেছো কথাটা জি তাহলে সারাদিন রোজা রেখে ইফতার করেই একটা লম্বা ঘুম দেওয়ার আপনার কোনো সুযোগ নাই না আছে নাই রোজা বলে ঠিক আছে একটুখানি বিশ্রাম নেও কিন্তু সালাত উত্তারাউ হায়ের জন্য তুমি প্রস্তুত থাকো স্ট্যান্ড বাই সালাত উত্তারাউ কিন্তু মিস করা যাবে না জি পুরুষ হলে মসজিদে গিয়ে জামায়াতের সাথে খাতমে তারা ওই আদায় করার ভিতরে যে কি একটা টেস্ট কি একটা মজা আর মসজিদের হাফেজ সাহেব যদি সুললিত কণ্ঠে খন্ঠেছিল করেন তাহলে তো আর কথাই নেই যেন আলাদা একটা জান্নাতি সুখ মনের ভিতরে চলে আসে ঠিক না তাহলে রামাদ মোবারক বলতেছে আপনাকে যে আপনি ইফতার করেছেন ডাজ নট ম্যাটার আপনি একটু বিশ্রাম নিয়ে সালাত ও তারাউহের জন্য আপনি একটু প্রিপারেশন নেন তাহলে রামাদান আপনাকে ইনএক্টিভ করলো না অ্যাক্টিভ করলো অ্যাক্টিভ করলো হ্যাঁ অ্যাক্টিভ করলো অ্যাক্টিভ করলো আর এখন যদি আপনি মনে করছেন না সারাদিন কষ্ট করে রোজা রাখছি কিসের এসার নামাজ আর কিসের তারাউ দেই শান্তি মতো একটা ঘুম আর সেহের সময় ওইটা কিছু খেয়ে দিব আর একটা ঘুম কিসের ফজর রমাদান কি কথা বলে না উত্তর দেন না কেন জি না হ্যাঁ জি না রামাদান কথা বলে না রামাদান বলে আচ্ছা ঠিক আছে এখন তো কষ্ট করে তুমি সালাতু তু আউজি আদায় করছো মাসাল্লাহ ভেরি গুড বাট বেখবর হয়ে তুমি একেবারে ঘুমিয়ে পড়ো না যে তুমি মিস মিস করবা করবা তুমি ফজর রামাদানুল মুবারক বলে আরে একটু বেশি বিশ্রাম নেও বিশ্রাম নেওয়ার পরে তোমাকে ইউ হ্যাভ টু ইফর্ড ফজর ফজরের নামাজ পড়ার পরে রামাদানুল মুবারক আপনাকে বেখবর হয়ে সারাদিন ঘুমোতে বলে না রামাদানুল মুবারককে যদি রোজার একটা লম্বা একটা ঘুম আপনি দেন বেশি ঘুমাইলে রোজা মাকড় হয়ে যায় বা অতিরিক্ত ঘুমাতে পারবেন না আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ঘুম দেন এরপরে বলতেছেন যে বিশ্রাম নিতে হবে সেটা হচ্ছে লিমিটেড সময়ের জন্য আবার আমাকে ব্যস্ত যেতে হবে আবার বিশ্রাম নিতে হবে আবার ব্যস্ত যেতে হবে এইভাবে সময়টাকে আমরা আল্লাহর বান্দা হিসাবে তার দাস তার দাসত্ব আমরা করতে পারি আপনাকে আমাকে অ্যাক্টিভ থাকতে হবে ইন দ্য মিন টাইম বিশ্রাম নিতে হবে আমরা যদি আবার বিশ্রাম না নেই তাহলে কিন্তু আমরা এই ভেঙে পড়ব আমরা আল্লাহর ইবাদতগুলি সঠিকভাবে করতে পারবো না এই জন্য আমাদেরকে বিশ্রাম নিতে হবে সুবাহান্লাহ ফি রামা দা তারা উই হন ও তাহাজুদুন রামাদানুল মুবারকের রোজা দিনের বেলায় রোজা কিন্তু কামাদানুল মুবারকের বাড়তি আরেকটা সৌন্দর্য আছে এই সৌন্দর্যটা হচ্ছে সালাতু তারাউ আফটার সালাত এনাদার বাড়তি আরেকটা সৌন্দর্য আছে রাতের ইবাদতের এটা হচ্ছে সালাতু তাহাজ্জুদ এখন সারা দিন আপনি রোজা রাখলেন রাতের বিরাট একটা অংশে আপনি সালাত তারাউই আদায় করলেন আবার বিরাট একটা অংশে আপনি সালাতু সালাতুতাহুদ আদায় করলেন তাহলে দিনের বেলা ইউ আর বিজি টু ফাস্ট অ্যান্ড দুরিং দ্য নাইট ইউ আর বিজি টু ডু দা কিয়ামু লাইল ইজেন্টেড জি এখন দিন এবং রাত্রিতে আপনি যদি এবাদতের ভিতরে একদিন নয় দুই দিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় তিন সপ্তাহ নয় পুরো ত্রিশ দিন যদি আপনি একটি ট্রেনিং প্রোগ্রাম করেন তাহলে আমাদের কি কি অ্যাক্টিভ না হওয়ার কি কোনো সুযোগ আছে কোনো সুযোগ নাই আমাদের কি কি অলস হওয়ার কোনো সুযোগ আছে জে না হ্যাঁ জে না কোনো অলস হওয়ার কোনো সুযোগ নাই ইসলাম এটাই চায় যে আপনি আল্লাহর শ্রেষ্ঠ মখলুক আপনি অ্যাক্টিভ থাকবেন আর এই পৃথিবীতে যে জাতি যত বেশি অ্যাক্টিভ এই পৃথিবীতে সেই জাতি তত সফল সফল আর এই পৃথিবীতে যে জাতি বেশি অলস এই জাতি পৃথিবীতে তত ব্যর্থ ব্যর্থ বিফল কাজেই আমরা এই রামাদান মোবারকে আমরা সফল হতে চাই না বিফল হতে চাই অবশ্যই আমরা সফল হতে চাই সবাই সফল হতে চাই হ্যাঁ সবাই তো আমরা সফল হতে চাই তাহলে জীবনে সফল হতে কেনা চায় এই রমাদানুল মুবারক আমাদের ক্ষুদার দাবিকে কন্ট্রোল করে আমাদের যৌবনের দাবিটাকে কন্ট্রোল করে আমাদের বিশ্রামের দাবিটাকে কন্ট্রোল করে আমাদেরকে কিন্তু শক্তি অ্যাক্টিভ করে তুলে এবং সফলতার দিকে নিয়ে যায় এবং আমাদেরকে সফলতার দিকে নিয়ে যাবে পারবো কি না ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে আমরা অ্যাক্টিভ হব ইনএক্টিভ হব না আমরা সফল হব আমরা বিফল হব না আমরা কৃতকার্য হব আমরা অকৃতকার্য হব না এই রামাদানকে পুরো কাজে লাগাবো আমরা দুর্বল হব না বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে এনাদার ওয়ান আই টোল ইউ যে ফি রামাদান তারা উই হন ও তাহাজুদন রামাদানুল মুবারকের আরও দুইটা বিউটি আছে একটা হচ্ছে তারা উই মান রামাদান ইমান গুফির আলহমা তাকদ্দমা মিংদাম্বি বলেছেন যারা রমাদান মুবারকে দিনের বেলায় রোজা রাখবে ওয়ামেন কাম রমাদান আর রাতের বেলায় কিন্তু লাইল করবে এই লাইল বলতে বোঝানো হয়েছে সালাত তারাও দিনের বেলায় রোজা রাতের বেলায় তাহা তারাউন এই দুটা কাজ করেছেন গুফির আল্হমা তাকাম্বি রাসুল বলেছেন সাহি বুখারিয়ান মুসলিম আল্লাহ রাবুল আলমিন জীবনের সবগুলি গুনাকে তিনি মাফ করে দেবেন

কোরআন কারিম থেকে একটি হরফ পড়বে ফালাহু হাসানাতুন তার জন্য রয়েছে সোয়াব ওয়াল হাসানা তু বি আস আমসা আলিহা আর এই সওয়াবটা ফার্স্ট সিঙ্গুল লেটারেট এগেন্সতে আছে দশটা সোয়াব কয়টা সহাব দশটা সয়াব এখন রমাদান উল মুবারকের দশ আরও বেশি আরও বেশি আল্লাহ আনলিমিটেড হ্যাঁ আল্লাহাক বলছেন সত্তর গুণ করে দিতে পারেন সাত সাত থেকে সত্তর সত্তর থেকে সাতশো সাতশো থেকে বিগাই হিসাব আল্লাহ চাইলে ফার সিঙ্গল হিস হিসাব ছাড়া আল্লাকে দিতে পারেন তাহলে আপনি নিজে পড়ুন অথবা ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে সালাতু তারাউ আপনি কোরআনের থেলাওয়াত শুনুন থেলাওয়াত করলে যে সোয়াব শুনলে ক্ষমনা বিশ্বমান সমান সাব আপনি নামাজের ভিতর দিয়া শুনলে নর্মালি তেলাওয়াত করলে যে সবাবটা নামাজের ভিতরের তেলাওয়াতটা সাবটাকে আর বাড়াইয়া দে তাহলে যে সমস্ত ভাই এবং বোনেরা ইমাম সাহেবের পেছনে পুরো রামাদানেল মুবারকে কোরআনের খতম করেন কোরআনের তেলাওয়াত শোনেন তারা কি এক রামাদানে একটি খতমের সোয়াব পান না সত্তরটা খতমের সোয়াব পান সত্তরটা পেতে পারেন সাতশোটাও পেতে পারেন হুম আল্লাহাক যদি দেন সত্তরও হইতে পারে সাতশো সাতশো তো হইতে পারে অথবা বিগাইর হিসাব হিসাব ছাড়াও হইতে পারে পারে তাহলে রামাদানুল মুবারকের যে অপরচুনিটি সলাত তারাউ এটা কি আমরা মিস করতে পারি জি না হ্যাঁ এটা আমরা মিস করতে পারি রাতের বেলায় যে সমস্ত বাইদের বোনদের কাজ আছে এখন তারা এই কাজটাকে আগের এগারো মাসের মতন কাজটাকে কন্টিনিউ করবেন না রাতের তারা উইহের জন্য নিজের ব্যবসাটাকে আগ থেকে একটু গুছিয়ে একটু রিডিউস করে কামের টাইম কাজের প্রস্তুতি নিয়ে রাখলেন একটা প্রস্তুতি নিয়ে রাখলেন কোনটা করবেন অবশ্যই প্রস্তুতি গ্রহণ করবেন হ্যাঁ এত বড় অপরচুনিটি উনি পাঁচ আমরা পাচ্ছি আমাদেরকে অবশ্যই সেটার জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার দরকার যেমন আমরা যদি কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকে হসপিটালে আমরা কিন্তু আমার কাজ এগুলাকে আমরা স্কুইজ করে অন্যভাবে ম্যানেজ করি আল্লাহ পাক অবশ্যই সুযোগ করে দিবেন আমাদেরকে আমাদের যদি ইচ্ছা থাকে আমরা প্ল্যান করি ইনশাআল্লাহ সুবহানাল্লাহ একটা ক্ষেত্রে আমরা এই ইবাদতগুলো করার জন্য জন্য আমাদের আবার পূর্ব প্রস্তুতি হচ্ছে দিনের বেলা একটু সময় পেলে যদি সুযোগ পাওয়া যায় একটু একটু বিশ্রাম নিয়ে নেওয়া যে আমি রাতে ইবাদত করব ওই বিশ্রামের সময়টা কিন্তু আল্লাহ পাক ইবাদত হিসেবে গ্রহণ করতে পারেন যে আমি নিয়ত হচ্ছে যে আমার রাতে আমি আবাদত করবো দিনে একটু এক্সট্রা বিশ্রাম নিচ্ছি একটু একটু বিশ্রাম যদি আপনি বেশি নেন আপনার ইন্টেনশন যদি থাকে যে রাতের এবাদতিটাকে পুরুদমে আদায় করার জন্য ফুল এনার্জি নিয়ে ফুল স্ট্রেংথ নিয়ে আমি যদি রাতের বেলায় এবাদতি করতে হয় তাহলে দিনের বেলা আমাকে একটু বিশ্রাম নিতে হবে ইনশাআল্লাহ বিজমুল্লাহ আল্লাহ রাবুল আলমিন খুব ভালো ইনটেনশনের জন্য আল্লাহ তালা সাব দিয়ে থাকেন আরেকটা এবাদতি আছে সালাত তারা তারাউ আদায় করে আমরা কিন্তু অনেকেই থায়ড হয়ে যাই আলহামদুলিল্লাহ আফটার দ্য স্যালাত আমরা যদি সামান্য একটু বিশ্রাম নেই বিশ্রামের পরে আমাদের তো শহর খেতেই হয় হয় না তো শহর খেতে হলে আমাদেরকে তো উঠতেই হবে একটু আর্লি যদি উঠে যাই তাহলে বেস্ট টাইম ফর দ্য স্যালাত অন্য মাসে তো এই সময়ে গতানুগত আমাদের উঠা হয় না পুরো রামাদান তো সুহুরের জন্য খাবারের লিপসায় খাবারের আশায় আমরা তো ওই টাইমে ঘুম থেকে উঠি কিন্তু আমার যদি নিয়তের ভিতরে থাকে আমার এই শহরের সাথে সাথে বিফোর শহর আই উইল এইট রাকাত অথবা শহরটা করার পরে বিফোর দ্য ফজর আমি এই আর সারাতুত তাহাজটা কিছু আদায় করব। তাহলে কিন্তু এই রাতের যে নামাজটা রাতের যে কিয়ামুল লাইটা এটার উপরে আপনার আমল হয়ে যাচ্ছে তা কাজটা কিন্তু খুব সহজ না খুব কঠিন না কেন যে আমরা তো সেরে খেতে উঠি ঠিক তার দশ মিনিট আগে বা পনেরো মিনিট আগে দুই রাগাত করে রাত চার রাগাত তাহাজ ভেরি ইজি আমরা অজু এমনিই করি জি আমরা অজু করে আমরা তাহাজটা পরে ফেলাম তারপরে সুহুর করলাম অনেক বাই একদিন আমরা দেখেছি কিন্তু একটা বিষয় হচ্ছে সুর করার সময় আমরা কি সুরের আগে তাহাজুত পরব না সুরের পরে পরব ওকে তাহাজ্জুদটা হতে হবে বিফোর দা ফজর টাইম কাম এখন আপনি যদি মনে করেন যে তাহাজ্জুদের নামাজটা পরে আমি যদি সহর করি এইটা আজানের ভেরি ক্লোজ হয়ে যাবে তখন আপনি আগে সহরটা করে নিতে পারেন এটা সেফ সাইড যে আমি সহরটা করে এই তাহাজুদ্ধ চলে যায় তখন আমার তাহাযুদ্ধের মধ্যে মধ্যে যদি আমার ফজরের আজানটা হয়ে যায় নন টু বি ওয়ারিড আর যদি মনে করেন যে আপনি ফজরের আজানের পূর্বে আপনার শ্যুটা শেষ করতে পারবেন এই কনফিডেন্ট আপনার থাকে তাহলে আমরা এ সালাতুর তাহাজ্জুদটা আদায় করেই আমরা এ শ্যু টাকাবো দেখ এটা করতে পারবো আর একটা জিনিস আমরা দেখি রামাদ মুবারকে অনেক সময় কি যে সমস্ত বায়েরা ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে কাজ করেন যাদের রেস্টুরেন্ট আছে টেকওয়ে আছে অনেক সময় বারোটা একটা পর্যন্ত হয়ে যায় এটা ক্লোজ করতে করতে তখন কিন্তু সবগুলো প্রায়গুলো মসজিদের সালাতুত তারাওই শেষ হয়ে যায় ওনারা এই তাদের এই কিচেনের কাজগুলো শেষ করতে রেস্টুরেন্ট অথবা অনেক ভাই আছেন কেবিং করেন তো রাতের বেলায় ক্যাবিং করেন এক্ষেত্রে আগ থেকে যদি আমরা একটা প্রিপারেশন নেই যে রামাদা সার বছরের সারা এগারোটা মাস তো আমরা এই ব্যবসার ভিতরে আমরা রাতে কাজ করি লং টাইম করি কিন্তু অনলি ফর দ্য রামাদান আমাদের ওয়ার্কিং আওয়ারটা একটু রিডিউস করে ফেলবো একটু কমিয়ে ফেলবো তখন কিন্তু ইনশাল্লাহ তারা সারা সাহায্যটা তারা উইথটা তাদের মিস হবে না ইনশাআল্লাহ এবং যে সমস্ত ভাইরা খেভিং করেন রাতে তারা যদি মনে করে না অন্যান্য মাস রাতের বেলায় আমি কাজ করব। এই রামাদানে কিন্তু আমি রোজার রামাদানে কিন্তু আমি দিনের বেলায় আমার এই কাজটা করে ফেলব। অথবা রাতে যদি সালাতুত তারা উই আদায় করার পরে বিফোর দ্য শহর তারা এটা প্ল্যান করেন যে আমার কোনো অবস্থাতেই আমার এবাদতিবন দেগীতে রামাদানে কোনো কম্প্রোমাইজ আমি করতে পারবো না এটা তো নিজে আমরা যে কোনো কাজেই আগে নিজে কিন্তু অ্যাকসেপ্ট করতে হয় যে আমি এটা করব। ইন্টেনশন এবং আমি এটা করতে পারবো ইনশাল্লাহ করবো এটা আগে অ্যাকসেপ্ট করতে আমরা তো অনেক সময় বলি আমি অনেক ব্যস্ত পারবো কি না হবে কি না অনেক সময় সন্দেহের মধ্যে থাকি কিন্তু আমাকে আগে অ্যাকসেপ্ট করতে হবে যে আই ক্যান ডু ইট আই ক্যান ডু ইট অর্থাৎ সেলফ ম্যানেজমেন্ট আমি আমার নিজেকে ম্যানেজ করব আমাকে করতেই হবে আমাকে করতেই হবে এবাদতির ক্ষেত্রে আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না বিকজ মান্থ অফ পারান আমার সোয়াবের পরিমাণ আমাকে বাড়াতে হবে আমার বান্ডারে সোয়াব বেশি আনতে হবে আমার দনের বান্ডারে আমি বেশি আনতে পারছি কি না এটা কথা নয় এটা মূল কথা নয় অর্থাৎ আমার অর্থের পরিমাণ খম্মুক আর বারুক আমার যায় আসে না কিন্তু এবাদতির পরিমাণ আমার যদি কমে তাহলে এটা একটা ইস্যু বাট এবাদতির পরিমাণ আমাকে বাড়াতেই বাড়াতেই হবে এই ইন্টেনশন আমাদের এখন থেকে শুরু করে দিতে হবে এই পেরেশানি আমাদের এখন থেকেই শুরু করে দিতে হবে যে দন সম্পদে আমাদের বারুক আর কমুক এতে আমার যায় আসে না কিন্তু এবাদতিতে আমার কোনো কমতি হোক রামাদানে এটা আমি মেনে নিব না এতে যদি আমার ওয়ার্কিং আওয়ারটাকে রিডিউস করতে হয় আমার যদি কম ইনকামও করতে হয় আমি রেডি অনলি ফর দা শেখ আল্লাহ আর এর ভিতরে চলে আসবে দেখবেন এবং এই যে আমার মনের ইন্টেনশনটা এবং আল্লাপকে তো বলছেন যে নিয়তের উপরেই আমাদের সমস্ত কর্মফল এবং আল্লাহ আমার মন মনের যে বিষয়টা জানেন আমি কি চাচ্ছি তো অবশ্যই আল্লাপাক আমাকে সুযোগ করে দিবেন এই ভালো কাজকলা করার জন্য শুধু তো ভাইদের কথা বললাম যারা ওয়ার্কিং আওয়ারটা রিডিউস করবেন হয়তো তাদের ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে হোক কেবিং কাজে হোক বা সিকিউরিটি কাজে হোক যে কাজেই তারা রাতের বেলায় অথবা দিনের বেলায় বেশি আওয়ার কাজ করেন বুনদের বেলায় আমরা কথা বলবো যে বুনরা তো গড়ের যে কাজ আছে এটা নিয়ে তারা বেশি পেরেশানি থাকেন কেমন করে তারা ফুলাও বিরিয়ানি খুরমা ফিয়াজি সমুসা হিবি জিবি আরও কত কিছু আছে আর জানেননি আপনি কিছু কি কি খান আপনি ইফতারের টাইমে অনেক অনেকেই আমরা আসলে ইফতারও একবার রান্না করতে করতে কি চেনা জান আমাদের মা বোনেরা আবার অনেক সময় আবার সন্ধ্যার যে খাবারটা আছে সেটার জন্য রান্না করতে যান একবার কি আবার সেহরির জন্য আবার রান্না করতে কি চেনা যান তো তিন বেলা আলাদা আলাদাভাবে বিশাল আয়োজন এবং বিরাট একটা সময় আসলে নষ্ট হয়ে যায় এই কাজে হুম আপনি তিন বেলা তিন বেলা বলছেন ঠিকই আবার যদি কিছু রান্নাবান্না বান্না বাইরা না পান তাহলে তো বোনদের উপরে আবার খবরদারিও করেন যে আমার স্থানের সময় কিছু পাচ্ছি না আমার স্যারির সময় আমি ভালো ভালো মজাদাবার খাবার পাচ্ছি না বা রাগ করেন এক্ষেত্রে বাঈদেরকে ওইটা বুঝে নিতে হবে যে আমার ঘরের যারা মহিলা আছেন তাদের অবাদতি বন্দেগীর জন্য সময়ের দরকার এই রামাদানটা শুধু খাবারের মাস না দেখি খাবার খাবার কিন্তু বাইরে যায় রামাদানের নর্মালি খাবারের পরিমাণটা কমবে কিন্তু আসলে কি কমে জি না মজার মজার ইফতার অনেক রকমের ইফতার হ্যাঁ সেহের সময় অনেক আইটেম থাকতে হয় তাহলে রামাদানে কিন্তু খাবারের পরিমাণ নর্মালি বেড়ে যায় কিন্তু বেড়ে যাবে খাবারের পরিমাণ না এবাজতির পরিমাণ শয়তান ইবলিস কত চালাক ইবলিস তো নাই কিন্তু আমাদের মধ্যে যে মানুষের ভিতরে যে মনুষ্যত্ব মনের ভিতরে যে ইচ্ছাটা এইভাবেও এই ইচ্ছা বাস্তবায়ন করতে গিয়েও কিন্তু আমরা সময়গুলো নষ্ট করতে পারি অনেক সময় হয়ে যায় যেমন আমরা খারাপ কাজ করি নাই কিন্তু ভালো কাজ থেকে বিরত ছিলাম ভালো কাজ করতে পারি নাই হুম ভালো কাজ এটা বিগ লস যদিও শয়তানকে বদ্ধ করে রাখেন শৃঙ্খলা শৃঙ্খলবদ্ধ করে রাখেন রামাদানে সুফিদাত শাহী অতইন কিন্তু রামাদানের যে একটা ইনফ্লুয়েন্স থাকে এগারোটা মাস এই এগারোটা মাসের দাখায় আমাদের এই শয়তানি কার্যক্রম অনেক সময় দেখেন চলতেই থাকে আমাদেরকে কিন্তু ডাইভার্ট করতে চায় ভালো কাজ থেকে অন্য কাজের দিকে আমাদেরকে অনেক সময় এমন হয়তো ইনফ্লুয়েন্স উনারা হয়ে যান উনারা কোরআন তেলাওতের চাইতে তাহাজুদের চাইতে তারা উহার চাইতে দোয়া আজকারের চাইতে বেশি গুরুত্ব দিয়ে দেন মজার মজার খাবার রান্না করায় কি মনে করেন জি এটা হয় কিনা জি অবশ্যই হ্যাঁ অনেক ব্যস্ত হয়ে যান মাইন্ডের ভিতরে যেন কাজ করতে থাকে আজকে যদি ইফতারের ভালো ভালো আইটেম না হয় তাহলে সব কিছু মিশে মানে রোজাই যেন মিশে হয়ে যায় ওনাদের কাছে ভালো ইস্তারটা যদি ওনারা রান্না বান্না না করেন কাজে এক্ষেত্রে যে মিনিমাইজটা করতে পারি আমরা আলহামদুলিল্লাহ বাজারে এখন রেডি করা অনেক ফুড পাওয়া যায় আপনি জানেন এটা সমোসা বলুন খাবার বলুন অনেক কিছু আছে বাজারে রেডি করা তো এগুলি যদি ভাই বোনেরা কিনে নিয়ে এসে আমার কাছে সবচেয়ে বড় যে দরকার যে আমি অল্প সময়ে আমরা এটা শেষ করবো রান্নার কাজটা রান্না তো করতেই হবে খাবার দাবার তো করতেই হবে বাচ্চাদেরকে কিছু মজাদার খাবার দিতে হবে বন্ধুদের হাজবেন্ডদেরকে কিছু খাবার দিতে হবে বাট টাইম জাকাল্লা খায় শেখ আসলে আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা কর আপনি করছিলেন আমাদের সময় কিন্তু সংক্ষিপ্ত আমাদেরকে শেষ করতে হবে আমরা শেষ পর্যায়ে চলে আসছি ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও আগামী সপ্তাহে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ আমরা তখন আবারও রমজানের বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখার আশা আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সালামু আলাইকুম বরহমতুল্লা বাকুকুম